আজ আমি আপনাদেরকে বিশ্বের সবচেয়ে উচ্চতম রেল সেতুর সাথে পরিচয় করাব। বিশ্বের সবচেয়ে উচ্চতম রেল সেতুটির নাম হলো চেনাব রেল সেতু বা চেনাব সেতু, যেটি ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু কাশ্মীরের রিয়াসি জেলার একটি ইস্পাত ও কংক্রিট নির্মিত খিলানযুক্ত একটি সেতু। এটি বাকাল ও কৌড়ির মধ্যে যোগাযোগ রক্ষা করে। যদিও সেতুটি নির্মাণের প্রস্তাব রাখা হয়েছিল 2002 সালে, কিন্তু এটি বানানোর অনুমতি পাওয়া গেছিল 2003 সালে, এবং এটির নকশা করার দায়িত্ব ছিল কঙ্কন রেলওয়ে, এফকনস ইনফ্রাস্ট্রাকচার ও ডিআরডিওর ওপর। 2022 সালের 13 অগস্ট এটির উদ্বোধন হয়েছিল। সেতুর খিলান নির্মাণের কাজ 2021 সালের এপ্রিল মাসে শেষ হয়েছিল, এবং এই সেতুতে রেলওয়ে ট্র্যাক স্থাপনের কাজ শুরু হয়েছিল এই বছর অর্থাৎ 2023 সালের ফেব্রুয়ারি মাসে, এবং কাজটি সম্পন্ন করা হয়েছিল এই বছরেরই মার্চ মাসে। এবং এই সেতুর ওপর দিয়ে একটি ট্রায়াল রান করা হয়েছিল 2023 সালের মার্চ মাসে। সেতুটি চন্দ্রভাগা নদীর ওপর প্রায় 359 মিটার অর্থাৎ 1178 ফুট উচ্চতায় রয়েছে, যা এটিকে বিশ্বের সর্বোচ্চ রেল সেতুতে পরিণত করেছে। সেতুটির মোট দৈর্ঘ্য 1315 মিটার অর্থাৎ প্রায় 4314 ফুট। চন্দ্রভাগা নদীর অপর নাম হল চেনাব নদী, এবং এই কারণেই এই ব্রিজটির নাম রাখা হয়েছে চেনাব রেল সেতু। এটি নির্মাণ করতে ব্যয় হয়েছে প্রায় 1400 কোটি টাকা। অনুমান করা হচ্ছে যে চলতি বছর 2023 সালের ডিসেম্বর মাস বা পরের বছর 2024 সালের জানুয়ারি ফেব্রুয়ারি মাস নাগাদ এই সেতুটি চলাচলের জন্য খুলে দেওয়া হবে। চেনাব রেল সেতুটি একটি বড় ইঞ্জিনিয়ারিং কীর্তি। সেতুটি ভূমিকম্প, প্রবল বাতাস এবং ভারী ঝড় সহ্য করার জন্য ডিজাইন করা হয়েছে। চেনাব রেল সেতুটি নির্মাণ ছিল একটি চ্যালেঞ্জিং ব্যাপার, কারণ এত উচ্চতায় বানানোটা খুবই সহজসাধ্য ব্যাপার ছিল না। তবুও ইঞ্জিনিয়ারদের দক্ষ কাজের দ্বারা এবং বিভিন্ন কর্মীদের কঠোর পরিশ্রমের দ্বারা এটি নির্মাণ করা সম্ভব হয়েছে। চ্যালেঞ্জ সত্ত্বেও চেনাব রেল সেতু ভারতের জন্য একটি বড় অর্জন। সেতুটি কাশ্মীর উপত্যকা এবং ভারতের বাকি অংশের মধ্যে সংযোগ উন্নত করবে। এটি এ অঞ্চলের অর্থনৈতিক দিকটাকে খুবই চাঙ্গা করতে সাহায্য করবে। তো বন্ধুরা, কেমন লাগলো বিশ্বের সবচেয়ে উচ্চতম রেল ব্রিজটি দেখে? আশা করি আপনাদের ভালো লেগেছে। পরবর্তী ভিডিওগুলো অবশ্যই দেখবেন। ঈশ্বর আপনাদেরকে সুস্থ রাখুন।